আর যারা নতুন এসছে তাদেরকে বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, আমি এরকম ভিডিও প্রচুর আনব। এটা একটা স্ক্রিপ্ট রাইটিং এর সিরিজ চলছে, এখানে আমি শেখাবো স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়, তারপরে সেই স্ক্রিপ্টটাকে কিভাবে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম বা প্রোডিউসারের কাছে অ্যাপ্রোচ করতে হয়, কিভাবে স্ক্রিপ্ট রেজিস্ট্রেশন করাতে হয় এবং সেই স্ক্রিপ্টকে কিভাবে বিক্রি করতে হয় এবং তার থেকে আপনি কত টাকা পেতে পারেন সেই সমস্ত ডিটেলস আমি এখানে দেব। অলরেডি স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় তার উপর একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি, লিংক ডেসক্রিপশন বক্সে আছে, এই ভিডিওটা দেখার পর সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। যাই হোক, আজকের টপিক হচ্ছে যে সেক্স সিন কীভাবে আমরা লিখব। একটা সেক্স সিন কিন্তু একটা যে কোনো রকম সিনেমার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, আমরা যদি অতিরিক্ত লিখি বা কম লিখি সেটা কিন্তু একটা গল্পকে এফেক্ট করবে। সেটা ইউটিউবের জন্য হতে পারে, সেটা সিনেমার জন্য হতে পারে, সেটা ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজের জন্য হতে পারে। সেক্স সিনের ডিমান্ড সবসময় কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছে। আমি যখনই কোনো স্ক্রিপ্ট লিখতে গেছি তখনই বেশিরভাগ ক্ষেত্রে, মানে 95% ক্ষেত্রে প্রোডিউসার বা ডাইরেক্টর আমাকে সরাসরি বলেছে, স্যার একটা ওই রকম সিন স্যার কিছু চাই, বুঝতেই পারছেন দর্শক এটা বেশি খায়। তো এরকম এক্সপিরিয়েন্স আমার সাথে সাথে আপনাদেরও হয়েছে আশা করি। তো এটুকু শিওর যে সবাই এটা বলবে যে গল্পে যাই থাকুক না থাকুক কেন আপনার কিন্তু স্যার ওই ওই জিনিস একটা চাই। তো যখন আমরা এই ধরনের কোনো বোল্ড রোম্যান্টিক বা ইন্টিমেট সিন লিখব তখন আমাদের বেসিক্যালি কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। তো সবচেয়ে আগে আমরা সেই বিষয়গুলো এক এক করে জেনে নিই। প্রথম বিষয় হচ্ছে অবশ্যই এই ধরনের সিন যেন পার্ট অফ দ্য স্টোরি হয়, অর্থাৎ কি না গল্পের এটা একটা অংশ হয়। মানে প্রোডিউসার ডাইরেক্টর ঢোকাতে বলেছে বলেই জোর করে আমি গল্পের মধ্যে এটাকে ঢুকিয়ে দেবো, যার কোনো আগামাথা নেই, হঠাৎ করে চলে এলো এবং একটা সিন হয়ে চলে গেল, এভাবে কিন্তু যদি থাকে তাহলে কিন্তু দর্শক সেটা নেবে না। কারণ সেটা ইউটিউব হোক বা ওটিটি প্ল্যাটফর্ম হোক বা ফিল্ম হোক, আজকাল দর্শক কিন্তু যথেষ্ট বুদ্ধিদীপ্ত, তারা কিন্তু এটাকে একটা গল্পের পার্ট হিসেবে এনজয় করে। সবসময় এটা মাথায় রাখবেন যে আজকাল কিন্তু ইন্টারনেট, স্মার্টফোন এগুলো সবার কাছে অ্যাভেলেবেল এবং সব ধরনের ওয়েবসাইটেই যে কোনো দর্শক কিন্তু যে কোনো সময় অ্যাক্সেস নিতে পারে। তো সুতরাং কেউ যদি শুধুমাত্র এই ধরনের সিন দেখতে চায় তাদের জন্য কিন্তু আলাদা ওয়েবসাইট বা আলাদা জায়গা রয়েছে। কেউ কোনো দর্শক যখন আপনার ফিল্ম বা শর্ট ফিল্ম দেখতে আসছে তারা কিন্তু এই ধরনের সিন দেখতে আসছে না, তারা কিন্তু আপনার গল্প দেখতে আসছে। তো আপনার এই ধরনের সিন যেন গল্পের একটা পার্ট হয়, না হয়ে শুধু যদি একটা আলাদা খাপছাড়া মার্কা একটা জিনিস হয়ে যায় তাহলে কিন্তু দর্শক সেটা গ্রহণ করবে না এবং আপনার পরবর্তী কোনো প্রজেক্টে সে কিন্তু ইন্টারেস্ট নেবে না। 2, এই রকম সিন যখন গল্পে আসছে তার আগে পিছে এর একটা প্রয়োজনীয়তা তৈরি করুন, অর্থাৎ কি না এইরকম সিনটা হঠাৎ করে গল্পের মধ্যে না ঢুকিয়ে এই সিনটা কেন আসছে সেটার একটা প্রয়োজনীয়তা তৈরি করুন এবং এই সিনটা যে হয়েছে তার ফলে গল্পের কি একটা এফেক্ট হচ্ছে সেটাও কিন্তু আপনাকে গল্পের মধ্যে দেখাতে হবে। তো সবসময় মনে রাখবেন যখন এই ধরনের কোনো একটা সিন আপনি গল্পে লিখছেন তার আগ মানে তার সাথে তার আগে ঘটে যাওয়া ঘটনা এবং পরে ঘটে যাওয়া ঘটনার মধ্যে যেন একটা সামঞ্জস্য থাকে, এই সামঞ্জস্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 3 হচ্ছে ইমোশন, ইমোশন থাকা কিন্তু খুব জরুরি। যারা আপনার ইন্টিমেট হচ্ছে গল্পে অবশ্যই তারা প্রচণ্ড মানসিকভাবে একে অপরের প্রতি অ্যাটাচড, তার জন্যই তারা কিন্তু একে অপরের কাছাকাছি আসছে, এই ঘটনাটা আপনাকে মনে রাখতে হবে। তো প্রত্যেকটা ঘটনার মধ্যে যেন তাদের ইমোশনটা ফুটে ফুটে বেরোয়, এবার তার জন্য আপনি কিছু ছোট ছোট ডায়লগ ইউজ করতে পারেন, আপনি ডায়লগ ইউজ না করে ফেসিয়াল এক্সপ্রেশন দেখাতে পারেন বা বডি মুভমেন্ট দেখাতে পারেন, অথবা এমন একটা পরিস্থিতি যেখানে কিনা তাদের প্রচণ্ড রাগ, প্রচণ্ড বিদ্বেষ, প্রচণ্ড ঘৃণা বা অন্যান্য যে যে ইমোশনগুলো আছে সেই ইমোশনগুলো যেন প্রচণ্ডভাবে ফুটে ওঠে। তো যদি শুধু একটা সাদামাটা সিন হয় তাহলে সেটা দর্শককে কিন্তু অতটা অ্যাট্রাক্ট করবে না, কিন্তু তার সাথে যদি একটা প্রচণ্ড ইমোশন জড়িত থাকে সেটা কিন্তু দর্শককে আরও বেশি আকৃষ্ট করবে আপনার এই গল্পের প্রতি। আর 4 কথা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ট্রেলার। আমরা বলবো ট্রেলার, ট্রেলার কিসের জন্য আমি লেখার সময় মাথায় রাখবো, অবশ্যই মাথায় রাখবেন। তার কারণ হচ্ছে যখন এই ধরনের সিনের ডিমান্ড মার্কেটে রয়েছে তার মানে হচ্ছে যে দর্শক কিন্তু এটা দেখতে ইচ্ছুক। তো আপনার শর্ট ফিল্ম হোক বা ফিল্ম হোক তার ট্রেলারে যদি এই ধরনের সিনের একটা ছোট ক্লিপিংস বা ডায়ালগের ছোট ক্লিপিংস যায় তখন কিন্তু দর্শক ওই গল্পটা দেখার জন্য উৎসাহী হয়ে যায়। তো তার জন্য যখন আমরা কোনো একটা সিন লিখি আমাকে এটা মাথায় রাখতে হবে সেই সিনের মধ্যে এমন কিছু একটা চটকদার সিন থাকুক বা একটা চটকদার ডায়লগ থাকুক যেটা কিনা আমরা ট্রেলারে ইউজ করতে পারি। তো ট্রেলারে যদি ইউজ করতে পারি তাহলে দর্শক কী হবে ওই ট্রেলার দেখেই গল্পটা দেখার জন্য উৎসাহিত হয়ে পড়বে। একটা ডায়লগ বা একটা সিনের অংশ ঠিক এমনভাবে লিখুন যাতে এটা কিনা ট্রেলারে ইউজ করা সম্ভব হয়। তো সবথেকে প্রথমে আসি ইউটিউবের ব্যাপারে। ইউটিউবের নিজস্ব কিছু নিয়ম রয়েছে,
এই নিয়ম যদি আপনি ভায়োলেট করেন ওরা কিন্তু আপনাকে 18 প্লাস ক্যাটাগরিতে ঢুকিয়ে দেবে, মানে আপনার গল্পটাকে 18 প্লাস ক্যাটাগরিতে ঢুকিয়ে দেবে। আর 18 প্লাস ক্যাটাগরিতে যদি একবার গল্প ঢুকে যায় তাহলে কিন্তু মনিটাইজেশনে খুব প্রবলেম হয়। তো ইউটিউবে যারাই এই ধরনের জিনিস তৈরি করছে তাদের মেন টার্গেট থাকে কিন্তু মনিটাইজেশন করানো। আমার শর্ট ফিল্ম তৈরি কেন করবো যদি মনিটাইজেশন না হয়? তাহলে কিন্তু আমি তার থেকে টাকা পাবো না। তো আমার ফিল্ম যদি মনিটাইজেশনই না হয় তাহলে আমার লাভ কী? তো সবসময় মাথা রাখবেন ইউটিউবে নিজস্ব কিছু গাইডলাইন আছে, এই গাইডলাইনগুলো মেনে চলবেন। ইউটিউবে চেষ্টা করবেন কিসিং সিন না রাখতে, ঠিক আছে? আর ইন্টিমেট কতটা হবে না হবে সেটা আপনি ডাইরেক্টরের ওপর ছেড়ে দেন। আপনি শুধুমাত্র ঘটনার পরম্পরাটা বর্ণনা করুন, মানে ছেলে বা মেয়েটা ঘরে ঢুকলো, তারা একসাথে বসে সিনেমা দেখলো না, ড্রিঙ্ক করলো, কী করলো, এই সমস্ত কিছু হওয়ার পরে তারা একে অপরের সাথে ইন্টিমেট হলো বা তারা আদিম খেলায় জড়িয়ে পড়লো, এইরকম একটা জাস্ট কোট দিয়ে আপনি সিনটাকে সেখানে আপনার স্ক্রিপ্টে শেষ করে দিন। এবার ডাইরেক্টরকে ডিসাইড করতে দিন যে সে কতটা ডেপথ পর্যন্ত যাবে। তো ফিচার ফিল্মের ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে সেন্সার বোর্ডের কথা। তার কারণ হচ্ছে সেন্সার বোর্ডে শুধুমাত্র যে সিনেমাটাকে দেখা হয় তা নয়, তার সাথে সাথে কিন্তু আপনার স্ক্রিপ্টটাকেও দেখা হয়। তো আর সেন্সার বোর্ডের যারা লোকরা বসে আছে তারা কিন্তু আপনার সিনেমার উপর কাঁচি চালাবার জন্য বসেই আছে। এবার আপনি বলবেন যেগুলো বড় বাজেটের ফিল্ম হয় সেখানে তো অনেক কিছু দেখিয়ে দেয়, কই সেগুলোতে তো কোনো কাঁচি পড়ে না। তো এটা একটা অলিখিত নিয়ম, এরকমভাবে ডাইরেক্ট কিছু বলা যায় না, কিন্তু ইনডাইরেক্টলি যেটা হয় সেটা হচ্ছে যে বড় যে হাউস থাকে বা প্রোডাকশন হাউস থাকে তাদের সাথে কিন্তু সম্পর্ক সবার ভালো থাকে, এবং সম্পর্কের জোরেই অনেক সময় অনেক কিছু বেরিয়ে যায়। কিন্তু আমরা যারা নতুন স্ক্রিপ্ট রাইটার তারা কিন্তু এই ধরনের বড় প্রোডাকশন হাউসে যে প্রথমেই চান্স পাবো এমন নয়। তো আমাদেরকে খুব লো বা মিডিয়াম লেভেলের স্ক্রিপ্ট রাইটার মানে প্রডিউসারদের সাথে কাজ করতে হবে। এবার এই প্রডিউসারদের ফাইন্যান্সিয়াল এবিলিটি বলুন বা চেনাশোনা বলুন সেটা কিন্তু সেই লেভেলে পৌঁছায় না। ফলে আমাদের স্ক্রিপ্ট রাইটারদের কিন্তু এটা একটা দায়িত্ব থাকে যে যাতে আমরা স্ক্রিপ্টে এমন কিছু লিখবো না যেটা কিনা সেন্সারে আটকে যায়। এবার এটা কিন্তু পুরো একটা মাইন্ড গেম, মানে আমি আমার স্ক্রিপ্টে যদি বিরাট কিছু একটা লিখে ফেলি, মানে খুব রগরগে একটা সিন লিখে ফেলি, তো যা যখনই তারা স্ক্রিপ্টটাকে সেন্সার বোর্ড দেখবে তখনই দেখেই কিন্তু বুঝে যাবে আরে এই জায়গাটায় একটা উল্টোপাল্টা কিছু আছে, মার কাছি এই জায়গাটায়। এবার কাঁচি মারলে কী হবে? কাঁচি মারলে হচ্ছে ওই সিনটা মানে ওটা সেন্সারে পাস হবে না, আবার আপনাকে যেতে হবে, আবার এডিটিং টেবিলে যেতে হবে, আবার এডিট করে এসে আবার দেখাতে হবে। তো খরচ বেড়ে যাবে, সময় নষ্ট হবে, ফিল্মটা রিলিজ হতে দেরি করবে, তো সমস্ত দিক থেকে সমস্যা। তো আমি বলবো যে যখনই আপনি কোনো ফিল্মের জন্য এই ধরনের সিন লিখবেন তখন কী করবেন, গল্পটাকে শুধুমাত্র সেই ঘটনা পরম্পরাটাকে ভালোভাবে বলুন। যেমন আমি বলছিলাম যে তারা এলো, গল্প করলো, কি হলো, তারা হোটেল রুমে এলো না কি বৃত্তান্ত হলো, সমস্ত কিছু বলার পরে জাস্ট ওই একই কথা যে তারা একে অপরের সাথে ইন্টিমেট হলো বা আদিম খেলায় মেতে উঠলো বা তারা একে অপরের ঘনিষ্ঠ হলো, এইরকম দিয়ে গল্পটাকে ছেড়ে দেন। ডাইরেক্টরকে ডিসাইড করতে দিন যে সে কতটা এক্সটেন্ড পর্যন্ত ঘটনাটাকে নিয়ে যাবে। এবার মাইন্ড গেমটা হচ্ছে এখানে যে যখন আপনি মানে সেন্সার বোর্ডের লোকরা এই স্ক্রিপ্টটা দেখছে এবং দেখছে যে আপনার এখানে কোনোরকম কিছু ডিটেল নেই, জাস্ট লেখা আছে তারা ইন্টিমেট হলো। এবার এরকম ইন্টিমেট সিন তো ওদের কাছে প্রচুর আছে, তো ওরা না এটার প্রতি খুব একটা উৎসাহ নেবে না। যখন সামনে দেখছে জিনিসটা তখন দেখবে ও এটুকু আছে, ঠিক আছে। তো তাদের সাথেই মাইন্ড গেমটা খেলুন, ওদেরকে ডিসাইড করতে দিন আপনি আপনার স্ক্রিপ্টে এমন কিছু লিখবেন না। এবার আসি ওটিটি প্ল্যাটফর্মের কথায়। তো ওটিটি প্রত্যেকটি ওটিটি প্ল্যাটফর্মের নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে, তাদের আলাদা কিছু দর্শক আছে, তাদের আলাদা কিছু রকমের কন্টেন্ট তারা চেয়ে থাকে। তো বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন রকম চিন্তাভাবনা থাকে। এবার আপনি কোন ধরনের ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি করছেন সেটার ওপর বেস করে আপনি কিন্তু আপনার স্ক্রিপ্ট লিখবেন। এক্সাম্পল দিয়ে বলি, একটা ওটিটি প্ল্যাটফর্ম আছে ব্যানানা প্রাইম। তো আপনি যদি ইউটিউবে গিয়ে এই ব্যানানা প্রাইম বা উল্লু এদের যদি একটু ট্রেলারগুলো দেখেন তাহলে আপনি বুঝবেন যে এরা এই ধরনের কন্টেন্টটাকে একটু বেশি সিরিয়াসলি নিয়ে নেয় এবং এরা চায় এই ধরনের কন্টেন্টটা যেন একটু বেশি করে দেখানো হয় বা একটু গভীরে দেখানো হয়। তো এদের জন্য আপনি যদি এই ধরনের কন্টেন্ট তৈরি করেন তখন কিন্তু আপনি চেষ্টা করবেন এই ধরনের সিনের লেন্থটা যেন একটু বড় হয় এবং সিনগুলো একটু ডিটেলসে যেন দেখানো হয়। কিন্তু আপনি যদি অন্য ধরনের ওটিটি প্ল্যাটফর্মগুলোর জন্য তৈরি করছেন যারা কিনা সব ধরনের দর্শক দেখে থাকে, তো তাদের ক্ষেত্রে সিন বেশি দেখতে না ঢুকে গল্পের ওপর জোরটা দিন এবং এই সিন গল্পটাকে কতটা এফেক্ট করছে সেটাকে আপনি মাথায় রাখুন। আমি এই ধরনের স্ক্রিপ্ট রাইটিং রিলেটেড ভিডিও আরও নিয়ে আসব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে জড়িত থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। আজকের মতো এখানেই, দেখা হবে পরের ভিডিওয়ে, বাই।